অনেক সময় হয়তো তোরা কিছু কেস দেখছো না যে সে তুই রাস্তা দাঁড়া রইলি তোর সামনে যে কার এলো একটা যখন কার দূরে থাকে মনে হয় যে খুব আস্তে আস্তে যেতেছে বাট যেই তোর সামনে খুব তাড়াতাড়ি ক্রস করে আবার যখন দূরে জায়গা দেখে মনে হচ্ছে খুব আস্তে আস্তে যেতেছে বা সেম যে ট্রেনের ক্ষেত্রে খুব বেশি হয় ট্রেন যখন তোর সামনে যায় খুব স্পিডে যায় বাট যখন দূরের থেকে এত স্পিড মনে হয় না দেখে মনে আস্তে আস্তে আগে যেতেছে রিজনিং কি যে এই ইলিউশনটা কেলিকে হইতেছে আমরা যে আমরা মনে হয় যখন দূরের থেকে আসতে আসতে বাট যখন সামনে পরে খুব জোরে আয় পরে করে সামনে খুব স্পিড বেড়ে যায় কে লিকা এটা লুকিয়ে সার্কুলার মোশনের মধ্যে তুই ভাব এটা একটা পাত ঠিক আছে আর তুই এখানে দাঁড়ালিডি এটা অবজারভার আর দূরের থেকে একটা ট্রেন মনে কর তোর দিকে আগে ঠিক আছে সে মিটার সেকেন্ড ঠিক ধর এখন ট্রেনটা একদম তোর সামনে এটা ভেলোসিটি ফাইভ মিটার পার সেকেন্ড তো সে এটা এক সেকেন্ডে মুভ করলো তোর ফাইভ মিটার এই লাইনটা কি হয়ে যাবে গো তোর ফাইভ ইন ওয়ান সেকেন্ড দেখতে পারো পরের সেকেন্ডে কত মুভ করবো এটা কত মুভ করবো ফাইভ মিটারে মুভ করবো আবার পরের সেকেন্ডে আবার ফাইভ তো প্রত্যেক এক সেকেন্ডে এটা ফাইভ করে মুভ করতেছে যদি আমি অ্যাজুম করি যে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে লিখতে পারো তো প্রথম সেকেন্ডে তোর মাথা কত ঘুরান লাগবো এত রুক না এত রুক ঘুরান লাগবো মাথা তোর পরের সেকেন্ডে তোর মাথা কত ঘুরান লাগবো এত রুক নেক্সট থেকে সেকেন্ডে এতটুকু অব্দি পরের সেকেন্ডে কতটুকু ঘুরাইবি তুই এরপরের সেকেন্ডে এতটুকু তুই প্রথম সেকেন্ডে যতটুকু অ্যাঙ্গেল মাথা ঘুরে আসলি পরের সেকেন্ডে কি সেম অ্যাঙ্গেল মাথা ঘুরেছিস না কম ঘুরে আসিস একটু কম ঘুরে আসিস না এরপরের সেকেন্ডে আরও কম এরপর সেকেন্ডে আরো কম এরপর সেকেন্ডে আরও কম তো যখন একদম তোর সামনে দিয়ে গেছে তখন তোর টার্নিং এর স্পিডটা কি থাকবে মাথা সবচেয়ে বেশি কারণ তুই বেশি অ্যাঙ্গেল ঘুরালি এক সেকেন্ডে এখানে কম কম অ্যাঙ্গেল তুই এক সেকেন্ডে চোস মানে যদি এই জায়গার মধ্যে আমি তোর জিজ্ঞেস করি যে তোর টার্নিং অফ হেডের স্পিড কত আসলো কী লিখবি তুই থ্রিটা ওয়ান বাই ওয়ান সেকেন্ড না কারণ এক সেকেন্ডে তুই মাথায় এখানে ঘুরালি এই পার্টটা যদি জিজ্ঞেস করি তোর স্পিড কত আসলো অফ টার্নিং অফ হেড কী অ্যান্সার দিবি তুই ওমেগা টু বাই কত ওয়ান সিমিলারলি সে এটা আমার থ্রিটা ফাইভ তো এই কেসে তোর টার্নিংয়ের স্পিড কী হয়ে যাবে থ্রিটা ফাইভ বাই কত 1 ইজিলি ভিজিবল কি আছে আমার থিটা 1 থিটা 2 থেকে বেশি থিটা 2 আমার থিটা 3 থেকে বেশি অটো মধ্যে বেশি কোনটা হইব সবচেয়ে বেশি স্পিডে তুই মাথা শুরু করবি যখন ট্রেনটা তোর সামনে এরপরে যখন একটু দূরে গেছে গা আস্তে আস্তে যখন একদম দূরে যাবে গা তোর মাথা ঘোরানোর স্পিডটা কি হবে আস্তে আস্তে কম যখন একদম সামনে থাকে সবচেয়ে তাদের মাথা ঘোরাস তুই যত দূরে যাবো দেন আস্তে আস্তে করে মাথা ঘুরাইবি তুই বুঝা গেছে কারণ তোর অ্যাঙ্গেলটা কম আছে এক্স প্রত্যেক্স এক সেকেন্ডে আমি যত অ্যাঙ্গেল ঘুরেছিলাম আগে একদম ওই পরের সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গেল আমি কম ঘুরেছে আসি বুঝা গেছে ক্লিয়ার যেহেতু ইন ওয়ান সেকেন্ড অ্যাঙ্গেল ট্রাভেলস ইজ ডিক্রিজিং উইথ টাইম যার লিগা ওমেগা ইজ ডিক্রিজিং উইথ টাইম যার লিগা আমার মনে হয় যে যখন দূরে গেছে গা খুব আস্তে মুভ করতেছে কারণ আমি মাথা বেশি ঘুরানো লাগতেছে না বা আর একটা ভাবতে পারো যেহেতু ভি আর ওমেগা না ভি তো আমার সেম আছে যদি ভাবো তো আমার ভি আর ওমেগা ইনটু সামথিং থাকবো আর কি ভি তো আমার সেম আছে আর আছে কি বলতে পারতেছে না এই টা অফ দ্য ট্রেন ফ্রম দ্য অবজার্ভার বাড়তেছে যদি আর বাড়ে ওমেগা বার সাথে কি কমন লাগবে কমন লাগবে ঠিক আছে এটা ভাবতে পারো যত আর বাড়বো আস্তে আস্তে ওমেগা কমবে সিন্স থিটা ওয়ান লেস দেন গ্রেটার দেন থিটা টু গ্রেটার দেন থিটা ফাইভ এটার আর আরেকটা অ্যাপ্লিকেশন ইস যখন তুই ট্রেনে বয়ে থাকোস দেখবি ট্রেনের সামনে যে পোলটি থাকে পোলটি খুব স্পিডে যায় বা দূরের যে গাছটি এটি খুব আস্তে আস্তে মানে তুই অনেকটা গেলেও দেখবি দেখা যাচ্ছে গাছটি পোলটা খুব স্পিড তাদের জায়গা এটা কি লিখতে আছে এটা ডিজাইন করে এখানে লুকাই আছে সে তুই এখানে ট্রেনে বয়ে রয়েছিস ঠিক আছে আর ধর তোর বেলা সেটি ভি এজিউম কর ট্রেনের বেলা সেটি ভি তোর থেকে সাম ডিস্টেন্স দূরে একটা পোল আছে আট সাম ডিস্টেন্স দূরে একটা ঠিক এই দুইটা সেটা কত আমার জিরো না রেস্টে আছে আর তোর ভেলাসিটি আছে এবার আমি নিজেরা থামাই যদি নিজেরা থামাস দেন পোলের বেলা সেটির কোন দিকে বিদি না কত হয়ে যাবো ভি হয়ে আমি ভি দে করতাম যদি আমি থামি অক্ষণ পোল কি মুভ করবো ট্রিও কী দিয়ে মুভ করব ভি দিয়ে মুভ করবো তো টি টাইমে আমি কি দেখুন পোলটা কত মুভ করছে কত মুভ করবো ভি টি না অবসার সিমিলারলি যদি উপরের টাইমে দেখি ট্রি কত মুভ করবো কত ভিটি মুভ করবো কারণ ট্রি রেভেলসটি কি আছে আমার ভি আছে বাট ওই টি টাইমে যদি আমার পোলটা দেখতে লাগে আমার সে মাথা ঘুরে আর যদি আমার ট্রি দেখতে লাগা আমার মাথা কত ঘোরা লাগা সেম টাইমে কোন কেসে আমার বেশি অ্যাঙ্গেল মাথা ঘুরতে লাগছে পোলটা দেখতে তো যার লেগে আমি সেম টাইমে দেখুন খুব স্পিডে তো বেশি আমি সেম টাইমে মাথা আমার 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 থিটা অফ অফ পোল এটা ট্রি সেম লাগছে তো পোলটারে দেখার লিগে আমি যে রেটে মাথা ঘুরেছি এটা কি লিখুম থ্রিটা পি বাই টি ওয়ান টাইম তো সেম নিছে আমি এটা আমি ট্রিটারে দেখছি এটা কি লিখুম থ্রিটা

বুঝা গেছে যত বেশি ডিস্টেন্স থাকবো তত অ্যাঙ্গেলটা কম থাকবো তুমি মনে হয় আরো দূর একটা অবজেক্ট আছে সে তুই ধর সামের মুনও আছে এখানে এটাও সেম ডিস্টেন্সে মুভ করবো উইথ রেসপেক্ট টু দ্য পার্সেন এই কেসে অ্যাঙ্গেলটা আরো কম থাকবো না অনেক কম ধরো অ্যাঙ্গেলটা তো যার লিগা একটা ট্রি আফটার সার্টিন টাইম জায়গা কিন্তু মুনটা মনে হচ্ছে সবসময় সঙ্গেই আছে বুঝা গেছে এটা রিজনিং এখানে আসলে